আমার কাছে আলিয়া এলেই আমি বিজুকে পাঠিয়ে দেব। আই প্রমিস। তার মানে বিজুকে রমি খেলছে অল্প অল্প আর পেগ নিচ্ছে ছোট ছোট। অবশ্য এখানে পাত্রীর আয়োজন আছে, বিয়ের পোশাক পরে তৈরি। কি বলছো কি তুমি? হ্যাঁ সুরভি। নারায়ণ, আমার স্ত্রীকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? গপা, আমি সব এসে বলবো তোমাকে। বলে যেতে হবে, মাফ করবেন, আমার স্ত্রী কোথায় যাচ্ছে সেটা আমার জানা দরকার। গপা, আমি আপনাকে সব পরে বলবো, সব বলবো, আমাকে যেতে দিন। হ্যাঁ বলতে চল। আমি দেখছি, আমি দেখছি। দাঁড়াও, মরণ তো তোমার লেখাই আছে, দেখতে হবে কিভাবে মৃত্যু লিখেছে তোমার। আর শুধু তোমার মৃত্যু নয়, ইন্দ্রজিৎ দেব, আজ তোমারও কপালে কাল চোখ আছে। আমি দেখছি। হ্যালো, কোনো খবর আছে? ঠিক যেমন যেমন কথা ছিল তেমন তেমনই হয়েছে, ভাষা একদম ঠিকঠাক পড়েছে। গুড। ইন্দ্রজিৎ দেবের হাতে তাহলে আর কোনো উপায় থাকবে না? হি হ্যাজ লস্ট দ্য গেম। ইয়েস। আরে এসো এসো আলির আলি, এসো। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, কাম। আমার কিছু চাই না।
নীরু বৌদি প্রথম প্রথম বলতো জানিস, তোমার দাদারা কেউ মানুষ হয়নি, মনুষ্যত্বহীন একটা প্রাণী। আমার খুব খারাপ লাগতো জানিস তো, যে এই একটা পরের বাড়ির মেয়ে হয়ে আমার নিজের দাদার সম্পর্কে ভুলভাল কথা বলছে। কিন্তু এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি তোরা সত্যি কেউ মানুষ হোস নি। তা না হলে তোরা দুই দাদা দাঁড়িয়ে আছিস একটা খারাপ ছেলে বাইরের ছেলে তোদের বোনকে অসৎ উদ্দেশ্যে এখানে ডেকে আনতে কেন রে? কেন তোরা আমার দাদা হোস? ছোট থেকে না তোদের কখনো রাখি পড়ায়নি, ভাই বোটা দিইনি, এই প্রথম, এই প্রথম নীরু বৌদির কথায় আমি তোদেরকে রাখি পড়িয়েছিল। মনে করছে গাটা খিনখিন করছে বিশ্বাস কর, গাটা খিনখিন করছে বিশ্বাস করছে তোরা আমার দাদা। যাই হোক, তোরা সবাই মিলে একটা খারাপ মতলব হেঁটেছিস বুঝতে পারছি। তবে জানিস তো, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে প্রিন্সেস, আর আমি আমার রাজ্যের কিংকে কখন হারতে দিতে পারি না। ইজ মাই ফাদার অ্যান্ড আই এম স্টট। And you, Mr. Rishi Basu, একটা কথা মাথায় রেখো, যে যাই চেষ্টা করুক না কেন কেউ কিচ্ছু করতে পারবে না, একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না। আমি এসে গেছি, দাদাকে পাঠিয়ে দাও। যাও বেরিয়ে যাও, আরে বেরিয়ে যাও, আজকে এখানে আরেকটা বিয়ে হবে আমার রাডিয়ার। ওই স্টুপিড গবানা কাকে একটা বিয়ে করেছ? একটা জোকার ক্লাউন, কি সব বাংলা পড়ায়, একটা ইডিয়েট। মানায় নাকি তার সাথে তোমায়? যাকে যার সাথে মানায়। আই এম সো ডেসপারেট টু গেট ইউ, আমি ডেসপারেট তোমায় পাওয়ার জন্য। বাহ, এরপরেও আমার দুই দাদা হাঁ করে দাঁড়িয়ে আছে। আরো কিছু বাকি আছে তোদের? আছে আছে, এখন একটা বড় কাজ বাকি আছে। এই যে মিসেস নিরুপমা দেব, চট করে এখানে সই করে ফেলো তো। কি আছে এতে? ফালতু কথা বলে সময় নষ্ট করো, সই করো না। নাও নাও, পেনও আছে, এ নাও পেন। No.
Thank you so much. Yes! Got it, bro! Biju, Vicky, get out. Jao, bedi jao. কি বলছো কি তুমি হ্যাঁ ঠিকই বলছি বেরিয়ে যাও যাও তোমাদের প্রয়োজন আমার ফুরিয়ে গেছে আমার যাকে দরকার ছিল সে এসে গেছে সো ইউ ক্যান গেট আউট যাও যাও গেট আউট আউট এই যে ম্যাডাম নিরুপমা দেব যাও 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 কিপ মুভিং Come on, move. Jump, chole jump. Mone porche, beer mondo theke amake. Tene hichre police diye turiye chile. Mone porche. Na porle mone koro. Karon amar mone pore protita muhurto mone pore. And I get hurt. Protita muhurto oi kotha gulo bhebe I get hurt. Amar hurt hoy. Ar ei sob bhabte bhabte ami pagol hoye jabo. Pagol hoye jabo ami. আজ অ্যাট লাস্ট অ্যাট লাস্ট আমি আলিয়াকে ফিরে পাবো অনেক কিছুর বিনিময়ে আমি আলিয়াকে ফিরে পাবো আমি দেব পরিবারের সব কিছু শেষ করে দিয়েছি দাদার সাথে বোনের সম্পর্ক শেষ করে দিয়েছি ছেলের সাথে বাবার সম্পর্ক শেষ করে দিয়েছি আর আলটিমেটলি বিয়ের মণ্ডপটাকে একটা সার্কাসে পরিণত করেছি এই তোমরা যাও যাও কিন্তু Jao, 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 don't look at me, get out. Esho, Alia. Alia, esho. Esho, Alia. Alia, amar sathe cholo. Charo. দাদা না ছাড়ো আমাকে আলিয়া আমার সাথে চলো বলছি চলো আমাকে চলো না ঋষি আমি তোকে মেরেই ফেলবো মেরেই ফেলবো যে নারীকে সম্মান করতে পারে না সে মানুষ নয় তার বেঁচে থাকার কোনো অধিকার নেই 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 আমি মেরে ওই দাদা ও তোমার দাদা কি বলছো কি বৌদি সুনীত বাসু আর নমিতা বাসু স্বামী স্ত্রী তুমি সুনীত বাসুর পুত্রবধূ যে কোনো ঘরে নিরুপমা দেব তোমার বিয়ে দিয়ে দেবে এটা তুমি ভাবলে কি করে আর তোমার বাবা ইন্দ্রজিৎ দেবী বা রাজি হবেন কেন যে কোনো পাত্রের সাথে তোমার বিয়ে দেবার জন্য তুমি একটা জ্যাম পেয়েছ একটা জুয়েল ছেলে কলকাতার সবচেয়ে বড় সবচেয়ে ধনী পরিবারের পুত্র কিন্তু কিন্তু সে নিজের নীতি নিজের অহংকারে চলে আর আর সে নিজের মায়ের নীতির মধ্যে চলে তাকে নিয়ে তোমার অহংকার হওয়া উচিত আলিয়া
যেতো না, সব ঠিক হয়ে যাবে। আপনি কাঁদবেন না লিয়ে। চল বিজু, চল চল, আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমাদের কাজ এখানে হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। রিমাকে বলে রেখেছি ব্যাগ সব গুছিয়ে রাখতে, ওইখান থেকে আমরা হাওয়া হয়ে যাবো। এমনিতে ওরা পেপার সব সাইন করে দিয়েছে, দেব পরিবার 50% সম্পত্তি আমরা পেয়ে যাবো। চল 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 বিজু, চল। রিমা, রিমা শোনো, রিমা, আমরা যা যা যেভাবে প্ল্যান করেছিলাম সবটাই সেভাবেই হয়েছে। আমার হাতে এখন সমস্ত সাইন করা পেপার আছে, সমস্ত সাইন করা পেপার এখন আমার হাতে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আমরা মুম্বাই চলে যাব। সেখান থেকে আমরা লিগ্যাল এক্সিকিউশন করে প্রপার্টির 50% পজেশন নিয়ে ওয়েলকাম ব্যাক। ওকে রিমা, রিমা তুমি কিছু বলছো না কেন? কি হলো রিমা, তুমি কিছু বলছো না কেন? কি কথা বলবে, কিসের কথা বলবে? চুরি করে চোরের মতো রাত্রিবেলা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ। ইন্দ্রজিৎ দেবের ছেলে চোর, চোর, চোর। দেখো দেখো শকুন্তলা, দেখো কতগুলো পেপার সাইন করিয়ে ওরা বাড়ি থেকে রাত্রিবেলা চোরের মতো পালিয়ে যাচ্ছে। হ্যাঁ বিজু, একটা কাজ যে এখনো বাকি আছে। কি কাজ বাকি আছে? তোমার সামনে তোমার অপরাধীকে দাঁড় করিয়েছি, এবার তুমি বলো তুমি ওকে কি পানিশমেন্ট দেবে, তুমি ঠিক করে নাও।